আর এটা হচ্ছে আজকে মানে তৃতীয় সোমবার বাবাকে আজকে আমি মাম্পা উঠেছ বৃষ্টির আওয়াজ শুনে বুঝতে পারছো তো যে কী পরিমাণে মুষলধারে আমাদের সকাল থেকে বৃষ্টি নেমেছে। ঠিক মেয়েটা যেই টাইমে স্কুলে বেরোবে সেই টাইমে প্রত্যেকটা দিন মুষলধারে বৃষ্টি হবে, আর যেই স্কুল টাইমটা কেটে যাবে তখন চচ্চড়িয়ে রোদ উঠে যাবে। আমি ভাবছি এখন যে ওকে ডাকবো কি ডাকবো না, এই মুষলধারে বৃষ্টির মধ্যে আমি স্কুলে পাঠাবো কী করে বলো তো বন্ধুরা। তো চলো আগে রান্নাঘরে যাই। মাম্পা উঠেছো? টাইম হয়ে গেছে, উঠে পড়ো বাবা। আমি আর ডাকবো না কিন্তু, বাইরে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, তাও বৃষ্টির জোরটা কমেছে, তাহলে যে কি হতো স্কুল যাওয়া যেত না আজকে। এখনো তাও টপ টপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, রেনকোটটা পরে আজকে পাঠাতে হবে। চলো আগে দুধ জামা হয়ে গেছে, জাল বসিয়ে দিয়েছি, মেয়েকে ডেকে আসি নাহলে আর উঠবে না। বৃষ্টির ওয়েদার তো, আর পুরো ঘর অন্ধকার হয়ে গেছে, ভাবছে বোধহয় এখনো সকাল হয়নি, নাহলে উঠে যায়। সানডেতে আমি আর আমার হাজব্যান্ড একটু লেক মলে বেরিয়েছিলাম, ওই আর রিলায়েন্স বা স্মার্ট বাজার যেটা হয়েছে না, দারুণ দারুণ মানে কত রকম যে কালেকশান এসেছে, আর খাবার আইটেম একটা ছেড়ে একটা, অনেক রকম ফুড আইটেম রয়েছে। আমি কিন্তু অনেক কিছু খাবার জিনিস ওখান থেকে মুখরোচক খাবার জিনিস কিনেছি, সেই রোববারের ব্লগ তো তোমাদের সাথে এখন শেয়ার করাই হয়নি, ওই ক্লিপিংস কিন্তু সব আছে, আমি এডিট করছি খুব তাড়াতাড়ি। আজকে তোমরা পাবে এই ব্লগটা মঙ্গলবার দিন, বুধবার দিন তোমরা ওই ব্লগটা পাবে, আমি কী কী শপিং ওখান দিয়ে করেছিলাম সব শেয়ার করব। আর সেখান থেকেই এই বিস্কুটটা নিয়েছিলাম, এত টেস্টি বিস্কিট কি বলে বন্ধুরা, খেলে মনে হচ্ছে পুরো পিৎজা খাচ্ছি। আর এদিকে দেখো মেয়েটা স্কুলে চলে যাচ্ছে, ওই জন্য একটু সিরাপ করতে এলাম, বাইরে তাও কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর কিছুতেই রেনকোট পরলো না জানো, বলে এইটুকুর জন্য আর রেনকোট পরে লাভ নেই। তো চলো ওকে একটু সি অফ করে আবার তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। ওই যে মায়ের মন যতক্ষণ না মেয়ে বেরোচ্ছে হাঁ করে তাকিয়ে থাকি বাইরের দিকে। দেখো আমার মাথাটাই আছে দেখেছো, তোমাদের তো গুড মর্নিংই বলা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি শর্মিষ্ঠা। আশা করছি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছে আর সুস্থ আছে। এই বলেই আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো ওই জন্য বেশ ভালো করে চারদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবার আরাধনা করবো। আজকে খুব তাড়াহুড়োর মধ্যেই আমার সব বাসি কাজ রান্না কমপ্লিট করে আমি কিন্তু আজ ঠাকুর ঘরে যাব। কি বলতো বন্ধুরা, আমার কাছে কি বলতো ওই মানে তাড়াহুড়ো নিয়ে পুজো আমি বিশ্বাস করো একদম করতে পারি না, মানে এ ডাকবে ওটা দাও, ও ডাকবে সেটা দাও, তারপর এদিকে হেডেক থাকবে যে এই খাবার করা বাকি আছে, ডাস্টিং বাকি আছে, এতগুলো কাজ বাকি আছে, এই এতগুলো মাথায় হেডেক নিয়ে আমি শান্তিতে পুজো করতে পারি না বন্ধুরা। আর আজকে পুজো করতে মিনিমাম আমার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবেই লাগবে, তো ওই জন্য আমি অনেক সকালবেলা থেকে আজকে আমি কাজবাজ শুরু করেছি, তাও তো অফ ক্যামেরায় প্রচুর কাজ করে নিয়েছি বন্ধুরা। আজকে বলতে গেলে ভিডিও অফ করে করেই আমি বাকি কাজগুলো কমপ্লিট করেছি, আর যেটুকু দরকার সেইটুকু তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ আমার তাড়া রয়েছে যে আমি আজকে রান্না কমপ্লিট করে তারপরে কিন্তু আমি পুজো ঘরে পুজো করতে যাব। তো দেখো আমার বাকি ঘরগুলো ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, আর এখানে সামনে যেটুকু টুকটাক ডাস্টিং ক্লিনিং বাকি আছে সেগুলো করে নিলাম। আর দেখো এই বিস্কিটটাও কিন্তু আমি কিনে নিয়েছি, সব তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। এটাও দারুণ খেতে বন্ধুরা, প্রত্যেকটা বিস্কুট এত সুন্দর, আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে, ও ঘুরছে ফিরছে আর একটা করে খাচ্ছে ওর আর ওর বাবা। তো চলো দেখো এই বিস্কুটটা আমি এরকম কাঁচের কন্টেনারে ঢেলে রেখেছি, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না বন্ধুরা। তো চলে এলাম রান্নাঘরে রান্নার অ্যারেঞ্জমেন্ট করতে, আর এখানে একটা সোয়াবিনের প্যাকেট ছিল, সেটা বার করে দেখলাম যে ডেটটা ঠিকঠাক আছে, তো অনেক দিন ধরে রয়ে গেছে। তো বন্ধুরা প্রচন্ড পরিমাণে গরম লাগছে, সকালবেলা একে বৃষ্টি হলো কিন্তু বাবা মাথা নামার মতো চক্কর খাচ্ছে, একে বৃষ্টি হলো কিন্তু কি গরম, পুরো ঘেমে নিয়ে স্নান। দেখো তো যাই হোক, আমার এখানে রান্না বসে গেছে, মা এখানে মোটামুটি অনেকটা করে রেখেছে, মানে ডিম সেদ্ধ করা হয়ে গেছে, বাঁধাকপি ভাপানো হয়ে গেছে, ডাল করে রেখেছে, তো এখন আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করবো, ডিমের ঝোল করবো, আর মাছের মাথার কিছুটা অংশ দিয়ে না ওই কানকর সাইডটা দিয়ে একটু মাছের ঝাল করবো, আর তো মুগের ডাল হচ্ছে আর ভাত,
এই হচ্ছে আজকে মেনু, ঠিক আছে? আর আমার তো আজকে শ্রাবণ মাসের সোমবার, দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবার, সরি তৃতীয় সোমবার, তো আমি তো কিছু খাবো না। তো চলো আগে রান্নাটা করে নিই, তারপর স্নান করবো, শ্যাম্পু করবো, তারপরে পুজো করবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখে থাকো ব্লগটা বন্ধুরা, মাছটা মাথা ভালো লাগে। বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপি করব, তার জন্য আমি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে, সামান্য একটু চিনি রং হওয়ার জন্য কিন্তু ফোড়ন দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু এটা আমিষ করব। কি বলতো, বাঁধাকপি না একটু যদি রিচ, মানে একটু মাংসের মতন কষিয়ে রান্না না করা যায় না, দেখবে একদম টেস্ট লাগে না। আর আমি কিন্তু বাঁধাকপিটা ভাপিয়ে তার জলটা ফেলে দিয়েছিলাম। কি বলতো, কপি যদি ভাপিয়ে একটু জলটা ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু গ্যাস অম্বলটা একটু কম হয়। দেখলে তোমরা, ভাপানোই ছিল, জলটা ঝরানোর জন্য আমি ঝুড়িতে রেখে দিয়েছিলাম। এদিকে দেখো তাড়াহুড়ো করে রান্না করতে হবে, এইদিকে ওভেনে কিন্তু আর একটা কড়াই বসিয়ে দিয়েছি যাতে দুটো কড়াইতে ঝপাঝপ রান্না করে নিই। তো এদিকে দেখো আমার ডিমটাও ভাজা হয়ে গেল, আর এদিকে মাকে ডেকে নিলাম যে মা এবার এক এক করে তুমি টেস্ট করে দেখো সব নুন লঙ্কা মশলা টশলা সব ঠিক আছে কি না। তো মা এসেছে টেস্ট করতে, আমি তো যেহেতু মুখে দিতে পারবো না, আর আমি না সত্যি কথা বলতে গেলে একটু চেকে দেখি যে নুনটা ঠিক আছে কি না, কারণ আমার হাজব্যান্ডের যদি নুন একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু ওর বিশাল মাথা গরম হয়ে যায়। তো ওটাই মা দেখছে চেকে যে সব ঠিকঠাক রেখে দিয়েছি কিনা। বুঝতে পারছি না, সব ঠিক আছে, মানে ঝাল ফাল সব ঠিক আছে। বাঁধাকপিটা নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা আর কুচনো ধনে পাতা দিয়ে তারপরে নামিয়েছিলাম। আর আজকে বাঁধাকপিটা বেশ ঝাল ঝাল করেই করেছিলাম যাতে খেতে খুব ভালো লাগে, আর হাজব্যান্ড খেতেও বলেছে যে ভীষণ ভালো হয়েছে। তো আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, ওর নাম ডায়না, ও 20 দিন ধরে আমার ব্লগ দেখতে পায়নি কারণ ওর ছেলের টনসিল অপারেশন হয়েছে চেন্নাইতে, সেখানে গিয়েও আবার ফোনটাও হারিয়ে গেছিলো। এখন সব কিছু স্টেবল হয়েছে, আবার ও আমার ব্লগ দেখতে শুরু করেছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আমাকে এতটা মনে রাখার জন্য। ঈশ্বরের কাছে কামনা করি তোমার ছেলে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়ে আবার নতুন জীবনে ফিরে আসে। আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, ডাস্টিং ক্লিনিং সব কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে পড়াচ্ছে ১১:১৫। আর এই যে আমি স্নান করে চলে এসেছি সিঁদুর পরতে, সিঁদুর ঠিঁদুর পরে আর ছোট্ট করে টিপ পরেছি, সিঁদুরের টিপ আর একটু পারফিউম লাগিয়ে নিয়েছি, ব্যাস এবার একটু আলতা পরে তারপরে যাব সিধা ঠাকুর ঘরে। আজকে আর শাড়ি পরতে পারিনি বন্ধুরা, কি পরিমাণে গরম লাগছে আমি কি বলবো। আর ঠাকুর ঘরে তো সবসময় ফ্যান চালানো যায় না, পুরো ঘেমে আমি স্নান হয়ে যাই। তো যাই হোক, আমার এখানে আলতা পরা হয়ে গেল, আমি একদম আলতা পড়তে পারি না বন্ধুরা, ধেবড়ে একাকার হয়ে গেছে। তো একদম ছাদে চলে এলাম, যেহেতু এখন পুরোপুরি বৃষ্টিটা থেমে গেছে, এই ফাঁকে সব জামাকাপড় আমি কেচে নিয়েছি, কেচে একদম শোকাতে দিয়েছি। মোটামুটি এই পরিমাণে যদি রোদ থাকে 1 ঘন্টার মধ্যে সব জামাকাপড় শুকিয়ে যাবে। আর বাগানে দেখো প্রচুর পরিমাণে ফুল হয়েছে, পুরো বাগান ভর্তি আমার জবা ফুলে ভর্তি হয়েছে। লক্ষ্মী জবা তো পুরো উপচে পড়ছে, মাকা কালি পায়ে দেওয়ার জবা, সাদা জবা, গোলাপি জবা, পিঙ্ক থোকা ভর্তি হয়ে গেছে। তো চলো আগে ছটপট করে ফুলগুলো তুলে নিই, তারপরে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। হ্যাঁ, ব্লগটা কিন্তু পুরো এন্ড অবধি দেখো, আশা করি তোমাদের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে, যদি আমাকে তোমরা ভরসা করতে পারো। বন্ধুরা দেখো মোটামুটি এতগুলো ফুল ফুটেছে আজকে, পুরো ঝুড়ি ভরে গেছে ফুলে, এটা পড়ে গেছে, ঝুড়ি ভরে গেছে। তো চলো এবারে আমি পুজো করব, তারপরে কিছু অন্তত মুখে দেবো। তো চলো আগে আমি পুজোটা করে আসি। আর মোটামুটি সবই দেখো, জামা কাপড় কাঁচা হয়ে গেছে, মেলা হয়ে গেছে, ঠিক আছে। মা কী করছো, হয়ে গেছে কেন? টগর ফুটেছে, এই একটা টগর ফুটেছে, ডবল আর ফোটেনি। তো চলো আমি নিচে যাই, মা আসুক। আসছি, চলো। ওমা মা বালতিটা নিয়ে আসবে, আর চেয়ারগুলো না উল্টে দাও, বুঝলে? আর নয়নতারা তুলে না, থাক দরকার নেই, চলো। আজ মা সাবধানে আসবে, চলো।
আসলে কি বলতো, বৃষ্টির জল পড়ে পড়ে না ছাদ তারপর সিঁড়িগুলো একটু স্লিপারি হয়ে গেছে, অনেক দিন ধরে তো পরিষ্কার করা হচ্ছে না, জল পড়ে পড়ে শ্যাওলা জমায়, আবার যখন রোদ উঠবে না দেখবে শ্যাওলাগুলো সব পরিষ্কার হয়ে যায়। ওই জন্য মাকে বারবার বলি যখন সিঁড়ি দিয়ে ওঠানামা করবে বা ছাদে যাবে একটু পা টিপে টিপে যাবে। তো আমার বাংলাদেশ থেকে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করে বলছো, দিদি আমার ব্লগ ঠিকঠাকভাবে তোমরা দেখতে পাচ্ছ না। আসলে বাংলাদেশে এখন সিচুয়েশানটা এমনই হয়ে গেছে যে ভীষণই প্যাথেটিক আর মর্মান্তিক, মানে এখন তোমরা হয়তো পুরোপুরি তোমরা সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি অফ রয়ে রয়েছো, কিছুই জানতে পা বুঝতে পারছো না। ঈশ্বরের কাছে কামনা করি আমার সকল বন্ধুরা যেন তার পরিবারের সকল মানুষকে নিয়ে যেন বিপদ মুক্তভাবে থাকে। দেখো এখানে আমি বেলপাতাটা ভালো করে বেছে ধুয়ে রেখেছি, আর আজকে কিন্তু আমি 5টা বা 7টা বা 9টা দেবো না, আজকে আমি একদম গুনে গুনে 11খানা বেলপাতাই বাবার মাথায় দেবো। পান সুপারি থেকে যা যা লাগে সব আমি ধুয়ে একদম হাতের সামনে রেডি করে রেখেছি, যাতে আমার পুজো করার সময় কোনো অসুবিধা না হয়। আর আগে কিন্তু আমি চন্দনটা বেটে রেখেছি, আর আজকে আমি বাবাকে কী উৎসর্গ করব সেটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, যদি তোমরা না জানো তাহলে তোমরা জেনে নিতে পারবে। তো এই তো বন্ধুরা, আমার সব কিছু বাবার জন্য পুজোয় যা যা লাগবে সব সাজিয়ে নিয়েছি। আমি বলে দিচ্ছি কি কি লাগবে। এখানে গঙ্গা জল আছে, এখানে ঘি, এখানে বাবার মালা রয়েছে, ফুল রয়েছে, এখানে হচ্ছে তোমার পান পাতা রয়েছে, সুপারি রয়েছে, দুধ রয়েছে, সিদ্ধি রয়েছে, পৈতে রয়েছে, চন্দন বাটা, মধু, চিনি, ঘি, ধুনো, আর এটা হচ্ছে আজকে মানে তৃতীয় সোমবার বাবাকে আজকে আমি বাবার এটা আমি অর্পণ করব, ঠিক আছে। এই মুখ মুখ করাই যাকে বলা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমার, আর এই হচ্ছে বাবার প্রসাদ, ঠিক আছে, এটা হচ্ছে বাবার প্রসাদ, আর এই হচ্ছে এই। তো চলো আমি আগে শুরু করি। আর এইটা হচ্ছে আমি এখানে ওম করে নিয়েছি, কারণ বাবাকে শুধু বসাতে নেই, তাই ওম কেটে এখানে বেলপাতা দিয়ে তারপর বাবাকে আমি পুজো করবো। চলো, পৃথিবীতে সবচেয়ে বড় জোর কিসের জানো বন্ধুরা? মনের জোর। মনের জোর এমন একটা শক্তি না বন্ধুরা, যেটা দিয়ে পৃথিবীর যে কোনো অশুভ শক্তিকে তুমি পরাজয় করতে পারবে। তোমার মনের জোর থাকলে তুমি নেগেটিভ চিন্তাধারাকে পজিটিভ করতে পারবে, মনের জোর থাকলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না, ঠিক তুমি দেখবে কোনো না কোনোভাবে ওভারকাম করে নেবে। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাদের বলছি, মনে ভয় থাকলে কোনো কাজ করার আগে তুমি 10 পা পিছিয়ে থাকবে, কিন্তু মনের জোর থাকলে দেখবে সেই কাজটা করার জন্য তুমি 10 পা কিন্তু এগিয়ে রাখবে। কি আমি ঠিক বললাম তো বন্ধুরা? বন্ধুরা আমিও কিন্তু প্রত্যেকটা দিন অনেক কিছু নিয়ম কানুন শিখছি, আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আসলে কী বলতো, প্রত্যেকেই তো আমরা শিখি, কেউ তো আর নিজের থেকে তৈরি করি না। তো ভাবলাম যে যা যা আমি শিখি তাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। আর এখানে দেখো বাবাকে মালা পরিয়ে দিলাম, আর আজকে ধুতরা ফুলটা কী বিচ্ছিরি কী বলবো, পুরো নেতিয়ে গেছে, কতদিনের বাসি কে জানে। তো কিছু করার নেই বন্ধুরা। আর এখানে দেখো প্রত্যেকটা মানে 11খানা বেলপাতাতেই আমি কিন্তু চন্দনের ফোঁটা লাগিয়ে বাবার মাথায় দিলাম। তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে জায়গাটা, যে পাতার যে সাইডটা মসৃণ সেটাই যেন বাবার গা স্পর্শ করে থাকে। লক্ষ্মী দাস, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি লক্ষ্মীর ঘট কোন দিন মাজি। আমি প্রত্যেকটা বৃহস্পতিবার কিন্তু লক্ষ্মীর ঘট তুলে মাজি। আশা করি তোমার কোয়েশ্চেনের আমি আনসার দিতে পারলাম বন্ধু। দেখো একটা পান, একটা কোটা সুপারি আর সিঁদুরের ফোঁটা দিয়ে মা পার্বতীর উদ্দেশ্যে কিন্তু এখানে আমি উৎসর্গ করলাম, পৈতেটাও দিয়ে দিলাম, আর কিছু মিষ্টিও আমি পানের ওপর দিয়ে দিলাম। আর বাবাকে আজকে যা যা দেবো বলেছিলাম পুজোতে সেই সব জিনিস দিয়ে উৎসর্গ করে দিলাম। ব্যাস একটু সামান্য ফুল দিয়ে ভালো করে বাবাকে ডেকোরেশন করে দিলাম। আর দেখো এখানে আমি 3 রকম ফল, একটু বাতাসা আর একটু মিষ্টি, এই হিসাবেই বাবাকে আজকে আমি প্রসাদ হিসাবে দিয়েছিলাম। আর সুন্দর করে প্রসাদের জায়গাটা দেখো কী সুন্দর ভাবে ডেকোরেশন করে দিলাম ফুল দিয়ে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো বা আমার পুজোটা তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে।
চলো বন্ধুরা, চট করে কয়েকটা সাবস্ক্রাইবার বন্ধুর নাম তাড়াতাড়ি বলে দিই। নমিতা খাটোয়া, মাই সিম্পল লাইফ অদিতি, জয়শ্রী, বৃষ্টি লাইফস্টাইল ব্লগ, তপতিদি, দীপা ভট্টাচার্য, জিরিয়া, রিমা চক্রবর্তী, শ্যামলিস লাইফস্টাইল, কেয়া দাস, অর্পিতা কেক ক্যানভাস, সাকিনা, মোহিনী রয়, সোমা ব্যানার্জি, সঞ্চিতা ডেলি ব্লগ, টিনা চ্যাটার্জি, নিরুপমা ঘোষ, সোমা চক্রবর্তী, অপর্ণা, পারমিতা মজুমদার, অন্তরা বিশ্বাস, পম্পা ভৌমিক, তুমিও নতুন ইউটিউবে কাজ শুরু করেছো, তো ধৈর্য রেখে এগিয়ে চলো আর তোমার জন্য বেস্ট অফ লাক। অঞ্জনা সরকার, মালবিকা মুখার্জি, ফারিদা মোল্লা, তনুশ্রী নিয়োগী, অর্চনা ভট্টাচার্য, প্রিয়াঙ্কা মণ্ডল। তো ব্যাস বন্ধুরা, এই কটাই আজকে সাবস্ক্রাইবার বন্ধুর নাম বললাম। নেক্সট ব্লগে যা যা বাকি পড়লো সেগুলো অবশ্যই বলো। প্লিজ তোমরা কেউ রাগ করো না। আমাকে আর একটা সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিল, দিদি তুমি কিভাবে ডেইলি পুজো করো, যদি কিছু নিয়ম থাকে বলো। আমার পুজোর কোনো নিয়ম নেই বন্ধু, যেমন তোমরা পুজো করো সিম্পলভাবে সেইভাবেই আমি পুজো করি। হ্যাঁ, শুধু আমি মন্ত্র পাঠ করি, এক হচ্ছে আমার যে দীক্ষিত যে গুরুদেব সেই মন্ত্র পাঠ করি, আর এক হচ্ছে হনুমান চালিসা পাঠ করি, আর একটা হচ্ছে আদ্যাস্তব, ব্যাস এইটুকু। বন্ধুরা এখন ঘড়িতে বাজে ডট পৌনে একটা, আর আমি পুজো করতে গেছিলাম তখন প্রায় কটা বাজে, 11:15 হবে, 15:20, হ্যাঁ এরকম তো বাজবে। তাহলে ভাবো কত ঘন্টা লাগলো আমার পুজো করতে। পুরে ভাবতে পারবো, পুরো ঘুমে স্নান হয়ে গেছে, ঠিক আছে। কোনো ফ্যান চালিয়ে তো তুমি পুজো করতে পারবে না, তাহলে তো প্রদীপ ধূপকাঠি সব নেমে যাবে। তো এই জাস্ট নাও আমি উপরে এলাম, এসে এবার একটু জল খাবো, তারপর কিছু খাবো, তারপরে দেখি আর কি। টুকটাক তো সব কাজ হয়ে গেছে, রান্না ফান্না তো সব করে সেরে আজকে আমি শান্তি মনে পুজো করতে গেছি। না হলে কী হয় জানো তো, মানে দাঁড়া ফ্যানটা অফ করে জানো, আওয়াজ পাচ্ছি শুধু। এবারে হাফ কাজ করে যদি পুজো করতে চলে না, তখন তাড়া থাকবে, এই রান্না করার তাড়া থাকবে, এই এই ডাস্টিংয়ের তাড়া থাকবে, এই থাকবে সেই থাকবে। তো আজকে আমি কালকে রাতে আমি ডিসাইড করেই নিয়েছি যে যাই হয়ে যাক আগে আমি পুরো কাজ কমপ্লিট করবো, তারপর শ্যাম্পু করবো, তারপরে আমি পুজো করতে যাবো। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে নিলাম আর পাচ্ছি না, গলা শুকিয়ে গেছে, এবার জল খাই তারপরে। আর পুজোটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আজকে বেশি কিছু শেয়ার করতে পারবো না, বেশি বড়ো ব্লগও মনে হয় হবে না। যাই হোক, এডিট করে দেখি কত মিনিটের মধ্যে ব্লগটা আনতে পারি। তো চলো একেবারে তোমাদের সাথে ইভিনিংয়ে দেখা হচ্ছে। আর এই তো বন্ধুরা, আমার রিয়েল লাইফের মহাদেব কিন্তু খেতে বসে গেছে। এই যে আমরা এত পুজো আচরা, এত ব্রত রাখি, সবই কিন্তু আমাদের স্বামী সন্তান সংসারকে ঘিরে। কখনোই আমরা ঠাকুরের কাছে কিন্তু নিজের জন্য কিছুই চাই না, যাই চাই সবই সব কিন্তু আমাদের স্বামী সন্তান সংসারকে ঘিরে। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পুরো ভিডিওটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই, এই যে মাছের মাথার ঝাল করেছি, আর এই যে মুগের ডাল, আর এটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর এই হচ্ছে কষা কষা করে আলু দিয়ে ডিমের ঝোল, ঠিক আছে। আর এখানে তো শশা রয়েছে, আর এই যে টক দই রয়েছে, এটা হাজবেন্ডের খাবার, ব্যাস এই হচ্ছে রেসিপি। ও মেয়ের জন্য বোধ হয় এখানে আলু ভাজা মা ভেজেছে, এই যে আলু ভাজা আর ডিম ঝোল। তো চলো হাজবেন্ড খেয়ে নিই, তারপর আবার তোমার সাথে কথা বলবো। চুপচাপ মুখ বন্ধ করে খেয়ে নিচ্ছ, কিছু বললে না তো নিরামিষ। বাঁধাকপিটা ভালো হয়েছে, আজ লঙ্কা ছাড়া করেছি জানো তো, লঙ্কা ছিল না, গুঁড়ো লঙ্কা দিয়ে সব রান্না করেছি। আমার তো ভয় করছে, আমি তো কিছু চেকে দেখতে পাচ্ছি না, সব মাকে বলেছি, মা দেখো কে ঠিকঠাক হয়েছে কি না। ভালো হয়েছে গো, তুমি তো আমার জ্যান্ত শিব বলো। মাছের মাথা খাওনি? থাক, তোমার জন্য করেছি, খাবে না, খেয়ে না, নষ্ট করো না একদম না। আর ভাত দেবো? না খেয়ে না। তো বন্ধুরা, দুপুরে না একদম শরীরটা ছেড়ে দিয়েছিলো বলে আধ ঘন্টার মতন একটু রেস্ট নিয়ে নিলাম, আর এখন দেখো 5:10-15 উঠে গেছি, উঠে বেডটাকে একটু ঠিকঠাক করে নিলাম। তো বন্ধুরা, এখানে আমি মুখ করাই বলে তো এটাকে, এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি, সকালে ভিজিয়েছি, এখনও কি শক্ত দেখো, এটা রাতে আগের দিন রাতে ভেজালে ভালো হতো। তো এটাই ভাবছি রাতের বেলা একটুখানি আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, গোলমরিচ দিয়ে সেদ্ধ করে খাবো প্রেশার কুকারে। এটা আমার উপোষ, মানে আমার শাশুড়িমাকে দেখতাম ঝালঝাল করে করতো, যে কোনো উপোষে না খুব সুন্দর লাগে খেতে। আর দেখবে উপোষ মুখে যে কি ঝালঝাল জিনিস খুব ভালো লাগে খেতে।
আর চা হয়ে গেছে, চলো চাটা খেয়ে নিই। মায়ের চাটা এখানে ঢাকা দেওয়া আছে, মা ওটা খেয়ে নেবে। আর এখানে এখনও বাসনগুলো গোছানো হয়নি, সেই দুপুরে মেজে রেখেছি, বাসনগুলো এখনও গোছানো হয়নি, এগুলো গোছাবো। চলো আগে চাটা খেয়ে নিই। আর দেখো, এক কাপ চা নিয়ে সিধা চলে এলাম আমার ছোট্ট ব্যালকনি গার্ডেনে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাচ্ছি, আর মা দেখো ছাদ থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছে। আম্পা এখন আবার খাচ্ছি সেটা, তুই এক্ষুনি ওই বিস্কুটগুলো খেলি। আরে না মাম্পা, এগুলো মেয়ে প্রবলেম হবে পেটে, তোর পেটে ব্যথা করবে। ঠিক আছে না, আর খাস না মা, দেখে দে এবার, এটা ওটাকে মুড়ে রেখে দে, মুড়ে রেখে দে, হ্যাঁ মুড়ে রেখে দে, যা পারিস কর যা। তো মা এখানে বন্ধুরা আমাকে বানিয়ে দিচ্ছে মুগ কড়াই সেদ্ধ, একদম যেমন করে ছোলা করে না, ছোলা আলু দিয়ে যেমন করে, কাঁচা লঙ্কা দিয়ে সেম একদম। দেখো মানে অল্প একটু তেল দিয়ে, আর মুগ কড়াইটা দুপুরবেলায় সেই সকালে ভিজিয়ে রেখেছিলাম, এখন খাচ্ছি, দুপুরে খাইনি। তো মা করে দিচ্ছে, এটা এটাই খাবো, এটাই আমি ডিনার করবো, আর কিছু করবো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর পাশে দেখো লাইক করো, শেয়ার করো, হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে এইটুকুই, টাটা।